হেডলাইট থেকে শুরু করে বাবাই ব্যাকলাইট পর্যন্ত প্রত্যেকটা গাড়ির কিন্তু একটা ভাগ আছে, শেপ আছে, জয়েন্ট আছে, ক্রস আছে, গাড়ির সাথে পেয়ে যাবেন। সাজালো গোছালো পরিপাটি একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। ভেতরের কন্ডিশনার দেখবো ভাই, দেখেন। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে খুব ভালো আছি। বাবাই আজকে দেখাবো খুবই মজবুত একটা গাড়ি দেখাবো, যে গাড়িগুলো রোড কামরা চলে বলা হয়, রোডের রাজা বলতে পারবো আমরা। খুবই ভালো ফিটিংসের ভালো মানের গাড়ি। তার আগে আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি। সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম সিটি কারবেলি। অবশ্যই আসবেন, আমার শোরুমে সব ধরনের গাড়ি পাওয়া যায়। আজকে দেখাবো KR42 নোয়া, 2005 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 1800 সিসির গাড়ি। আচ্ছা, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। গাড়ি কোনো খোলা কাটা কোনো মার অ্যাক্সিডেন্ট হিসেবে নিচা ফ্লোর হাই রুফ। ওকে, সামনে থেকে শুরু করা যাক। সামনে থেকে আমরা শুরু করবো, দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন বাবু, এখন কিন্তু অরিজিনাল গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি। গ্রিল, টয়োটা মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, এই হেডলাইটটা দেখেন খুবই পরিপাটি, সাদা লোগো চলো, সুন্দর একটা বাম্পারে ব্যবহার হয়েছে। আচ্ছা, সিরিয়াল 13। হ্যাঁ, সিরিয়াল 13, ঢাকা মেট্রো চ, সিরিয়াল 13। হেডলাইট থেকে শুরু করে বাবাই ব্যাকলাইট পর্যন্ত প্রত্যেকটা গাড়ির কিন্তু একটা ভাগ আছে, শেপ আছে, জয়েন্ট আছে, ক্রস আছে, গাড়ির সাথে পেয়ে যাবেন। সাজালো গোছালো পরিপাটি একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। ভেতরের কন্ডিশনার দেখবো ভাই, দেখেন খুবই সুন্দর। KR42 নোয়া কিন্তু ফ্রেশ, এত ফ্রেশ কন্ডিশন কিন্তু সচরাচর কিন্তু খুব কম পাওয়া যায়। আচ্ছা, খুবই সুন্দর চমৎকার একটি গাড়ি KR42 নোয়া, 2005 মডেল, 10 রেজিস্ট্রেশন। ওকে, আমরা ভিতরের কন্ডিশনার দেখেন। 8 সিটের গাড়ি ভাই? হ্যাঁ, 8 সিটের গাড়ি, সুন্দর কিন্তু সিট কভারে ব্যবহার হয়েছে। ওকে, একদম পরিপাটি একটি গাড়ি। সিলিং? হ্যাঁ, সিলিংটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই গাড়িটা সার্ভিসটা কিরকম দিবে? সার্ভিস খুবই ভালো বাবু। এই গাড়িগুলো কিন্তু সবাই জানে, গাড়িগুলো খুবই টাইট গাড়ি, খুবই মজবুত গাড়ি, খুবই মানে একদম খুবই চমৎকার গাড়ি, একদম রোড কামরা চলে, ভালো ফিটিংসের গাড়ি। আমরা পিছনের সাইডে দেখবো, পিছনের ব্যাকলাইটটা গাড়ির সাথে, এই পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল, দেখেন টয়োটার লোগো দেওয়া আছে। এখানে জাপানিজ স্টিকার ছিল, যে কোনো কারণবশত উঠে গেছে, ভালো কন্ডিশন, নোয়া লেখা আছে, ডিজিটাল নাম্বার প্লেটটা মাশাআল্লাহ খুব সুন্দর, একটা বাম্পারে ব্যবহার হয়েছে, একদম চমৎকার পরিপাটি একটি গাড়ি। দেখেন এই ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন। আচ্ছা, সিএনজি করা আছে? হ্যাঁ, এটা সিএনজি করা আছে, 90 লিটার সিলিন্ডার সহ, একদম খুবই খুবই সুন্দর একটি গাড়ি। যা যারা KR42 গাড়ি নোয়া খুঁজছেন, তারা অবশ্যই আমার শোরুমে চলে আসবেন। KR42 নোয়া কিন্তু এত ফ্রেশ কন্ডিশন, কিন্তু লাখে একটা পাওয়া যায়, ভালো কন্ডিশনের গাড়ি। এবং রাইট সাইডটা দেখেন, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাগ আছে, শেপ আছে, জয়েন আছে, ক্রস আছে, সেটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন। চারটা চাকা কিন্তু বাবা ভাই মোটামুটি ভালো ফ্রেশ আছে, 7-8 মাসে আপনি চালাতে পারবেন নিঃসন্দেহে। দেখেন এই দরজার প্যাড থেকে শুরু করে যা আছে মোটামুটি সব কিছু একদম অরিজিনাল পরিপাটি, সাজালো গোছালো গাড়ি। জানার মতে এই গাড়ি নিবে, কোনো ধরনের কোনো কাজ করতে হবে না, কোনো হ্যাসেল পোয়াতে হবে না, জাস্ট গ্যাস ভরবে আর তেল ভরবে। জি, এছাড়া কোনো কাজ নেই ভাই? এছাড়া কোনো কাজ নেই বাবু, সিলিং থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। এই গাড়ির দরজার যে এই সাইডগুলো দেখেন বাবু ভাই, দরজার ভিতরে এই অংশগুলো দেখেন, অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এত পরিপাটি থাকবে না। আচ্ছা, একদম খুবই সুন্দর। এই গাড়িগুলো কাজের জন্য সবচেয়ে বেস্ট হবে ভাই? বাবু, এই গাড়িটা আমি বলবো যারা কোম্পানির কাজে ব্যবহার করতে চান, যারা রাফ ইউজ করতে চান, যারা মানে কী বলবো, রেন্টে গাড়ি ভাড়ায় বলেন, মানে সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। মানে এই গাড়ি সজাগ করতে আপনি গরু গাধার মতো খাটাতে পারবেন। ওকে, ঠিক আছে, একদম ভালো ফিটিংস এর গাড়ি। ইঞ্জিনে দেখবো, ইঞ্জিনের কন্ডিশনার দেখেন, সিসি 1800 সিসি দেখেন, একদম চ্যাসিস থেকে শুরু করে যা আছে সব কিছু একদম জেনুইন। এখানে দেখেন KR42 লেখা আছে। অনেক সময় দেখা যায় KR52, তখন কিন্তু সেগুলো কিন্তু একটু মেনটেন্যান্স কস্ট বেশি হয়ে যায়, বাট এটা KR42 মেনটেন্যান্স কস্ট কিন্তু কম আছে। ভালো কন্ডিশনে গাড়ি, ভালো ফিটিংস এর গাড়ি, মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই, একদম ড্যাশবোর্ড থেকে শুরু করে ভিতরে বাইরে যা আছে সব একদম জেনুইন পেয়ে যাবেন। মডেলটা ভাই আবার বলে দিন। বাবা, গাড়িটার মডেল 2005 মডেল, 2010 রেজিস্ট্রেশন করা গাড়ি, খুবই ভালো ফিটিংসের গাড়ি, 1800 সিসির গাড়ি, গ্যাস এবং তেল দুটোই ইনক্লুড করা আছে, কোনো কাজ করতে হবে না। গাড়ির কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন, যে নেবে সে শুধু তেল ভরবে, গ্যাস ভরবে, গাড়ি চালাবে। আমার মোবাইল নাম্বার 01713002027, আমার শোরুম নাম সিটি কারবালি, সংসদ ভবনের পূর্ব পাশে এসে আমাকে ফোন দিলে অবশ্যই আমাকে দেখতে পারবেন, গাড়ি সহ দেখতে পারবেন, ভালো কন্ডিশনের গাড়ি। আমরা দেখছিলাম KR42 নোহা, এবং এই গাড়িটার দাম দিয়েছি আজকে প্রাইস 11,95,000 আস্কিং দিয়েছে, কিছু নেগোসিয়েবল করবো। আচ্ছা, আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো, ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ। বাবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।